ভগবান আমাদের সবকিছু দিয়েছে বাবা, কাউকে কোনো অভাব রাখেনি, তবুও আমাদের অভাব যায়নি আর জীবনে যাবে না। যে টাটা কোম্পানির মালিক, যিনি টাটা কোম্পানির মালিক, তার অভাব যায়নি, তাহলে আমাদের মতো মানুষের যায় না, তাই না বাবা? তাই কি বলছি মহাজন, কিভাবে বলছে গানের মধ্যে শুনুন। ভবে যে যত পাই সে তত চাই, ভবে যাওয়া পাওয়ার শেষ নাই রে, হবে চাওয়া পাওয়ার শেষ তাই রে, হবে চাওয়া পাওয়ার শেষ তাই রে, যে যত মাটির দেহ
হয়, আবার যেন দয়াল মানব জনম হয়। এই বাউলের মন কেঁদে কেঁদে কয়, আবার যেন ঠাকুর মানব জনম হয়। এই মানুষের কাছে এই বাড়িতে এসেছি রঞ্জিত মন্ডল, তাই তো নাকি? বড় কথা, বা তারা অনেকগুলো ভাই আছেন, সবাইকার ভালোবাসায় জন্য আপনাদের কাছে আসতে পেরেছি, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ওনারা সুন্দর করে লক্ষ্মী পুজো করেন, লক্ষ্মী পুজো তো বিভিন্ন বাড়িতে, এই পুজোটা প্রায় প্রত্যেকটা বাড়িতে হয়, কিন্তু পুজো করলেই তো হবে না, অন্তর তো বিরাট ব্যাপার না। এনারা যেভাবে পুজোটা করেন, যেভাবে অন্তর জাগিয়ে করেন, মা অবশ্যই তাদের কৃপা করবে, তাই তারা মানুষের সেবায় প্রাণ দেওয়ার চেষ্টা করেন বা করছেন। আমি আমার মতো ভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সারা জীবন এরা মানুষের জন্যে, মানুষের সেবার জন্যে খুব সুন্দরভাবে ভগবান তাদের খুব ভালো রাখে, এবং জন্মে জন্মে যেন এইরকম ধরনের ভাবধারা তাদের মধ্যে দিয়ে থাকেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, নিতাই গৌর হরিবল হরিবল। তাই কি বলছি, ভবে চাওয়া পাওয়া